আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুজাহিদুল আমিন সোহেল, প্রভাষ, পদার্থবিজ্ঞান ভবেন বাদর উচ্চ বিদ্যালয় কলেজ। সবাইকে আমার বাসার পার্সোনাল ক্লাসরুম থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসলে এই বৈশ্বিক পরিস্থিতিতে আমরা কেউই ভালো নেই, কোনো না কোনোভাবে মন খারাপ বা বিভিন্ন ইয়ের ভিতর দিয়ে আমরা আছি। আমরা একটা চরম দুর্যোগের মধ্যে আছি, তারপরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট কারিকুলাম থাকে, এই কারিকুলামটা নির্দিষ্ট একটা সময়ে শেষ করতে হয়। তো বাসায় বসে বসে আসলে একদম বন্দি থেকে বোরিং লাগে খুব। তার চেয়ে বরং আমরা একটা তোমাদের জন্য একটা প্রচেষ্টা গেলাম যে আমরা কিছু কাজ করি এমন, যাতে দুই একটা ক্লাস আমরা অনলাইনে নেই ভিডিও আকারে, তোমাদেরকে ভিডিও আকারে দিলাম, তোমরা সেই ক্লাসগুলো থেকে নিজ থেকে কিছুটা হলো অগ্রসর হতে পারলা, আর বাসায় বেশি বেশি করে লেখাপড়া করলে, অন্য কাজ করলে, যদিও আসলে এই সময়টা খুব একটা ভালো কাটে না, একটু বোরিং লাগে, তারপরে একটু চেষ্টা করতে পারো। তো যাক, শিক্ষার্থীরা আমরা কথা না বলে সামনে থেকে অগ্রসর হই। আমরা শুরুতেই সারা বিশ্বের সকল মানুষের জন্য আমরা দোয়া করি, যার যার যে ধর্ম আছে সেই ধর্ম মোতাবেক সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এটা আমরা প্রত্যাশা করব। আমরা স্রষ্টার কাছে বেশি বেশি করে দোয়া করব যাতে মানব জাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়, এই বৈশ্বিক যে বিশাল মহামারী আছে সেটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারি। যাক শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 4 নম্বর অধ্যায় থেকে। আমরা একটু বোর্ডে তাকাই, তাকাইলে আমরা দেখতে পাচ্ছি আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান কাজ, ক্ষমতা ও শক্তি, এর শিক্ষণফল 1, 2 এবং 3, এই 3টি শিক্ষণফল থেকে আজকে আলোচনা করব। 1 নম্বর এবং 2 নম্বর শিক্ষণফলটা তোমরা বাসায় একটু ভালোভাবে বইটা পড়লে নিজে থেকেই বুঝতে পারবে, তারপরেও একটু কথা বলে যাব। আর 3 নম্বর শিক্ষণফলটা একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ক্লাস 9-এ আছে তাদের জন্য। 3 নম্বর শিক্ষণফলটা হলো গতিশক্তি এবং বিভব শক্তি ব্যাখ্যা করতে পারবো আমরা। এর জন্য আমাদের মাধ্যমিক পদার্থবিজ্ঞান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড না, দুঃখিত, আমাদের NCTB যেটা ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড যে বইটা দিচ্ছে, সেই বইয়ের 98 থেকে 108 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অনেক পৃষ্ঠা মনে হয় বাট কাজ অনেক না, পড়ে মজা পাবা, অনেকগুলো এক্সাম্পল আছে খুব সুন্দর সুন্দর। আর পদার্থবিজ্ঞান বরাবরই একটা মজার সাবজেক্ট এবং মোটামুটি সবার কাছে ভালো লাগে, যেহেতু বাস্তবধর্মী বিভিন্ন বিষয়ের সাথে এটার একটা সম্পৃক্ততা আছে। যাক আমরা কথা না বাড়ি সামনের দিকে অগ্রসর হই। আমরা এই ক্লাসটা করার জন্য আমাদের আগের চ্যাপ্টারে আমরা কয়েকটা গতির সমীকরণ পাইছিলাম, 4টা, ওই 4টাই আমাদেরকে জেনে রাখা খুব জরুরি। বিশেষ করে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সমীকরণটি আমরা জেনে রাখবো ভালোভাবে, এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, আমরা এই এটা মাথায় রাখবো। আসলে শুরুতেই আমরা একটু জেনে নেই কাজ কাকে বলে। আমরা কাজ কি, কাজ পড়াশোনা করতেছি, কাজ বসে আছি, কাজ গল্প বের করতেছি, কাজ, দুঃখিত, পদার্থবিজ্ঞানকে কাজ বলে না, লিখলে কাজ, কারণ স্মরণ হয়, স্মরণ হলে কাজ হয়। পদার্থবিজ্ঞান কাজ বলতে যাকে বোঝায় তাকে হলো, সেটা হলো আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে থাকি আর বল প্রয়োগের ফলে যদি তার স্মরণ হয় তাহলে তাকে কাজ বলে। যেমন বল প্রয়োগ করলাম, কোনো স্মরণ নাই, কোনো কাজে নাই, তো তাইলে কি হইলো এটা আমাদের? তখনই আসলে কথা আসে কাজ এবং শক্তির মাঝে একটা সম্পর্ক আসে। তো তখন দেখা যায় যে কাজটা, যদিও আমার শক্তিটা আজকে আমার বিষয় না, ওইখানে ওইদিকে আমরা সরাসরি গতিশক্তিতে যাব, তো তখনই আসে কাজটা, কাজ হলো, কাজ এমন এক জিনিস যেটা হলো আসলে আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি আর বল প্রয়োগ করার ফলে যদি তার স্মরণ হয় তাহলে বল এবং স্মরণের গুণফল, অর্থাৎ আমরা এই বস্তুটার উপরে, এরকম একটা বস্তুর উপরে আমরা যদি এক পরিমাণ বল প্রয়োগ করি আর এতে যদি এই বস্তুটি এই জায়গাতে চলে আসে, এক পরিমাণ বল প্রয়োগ করার পরে যদি বস্তুটি এই জায়গাতে আসে, স্মরণটা যদি এস হয় তাই একটা কাজ হয়, সেই কাজটাকে আমরা বলি W = F.S,
সুনির্দিষ্ট ডটের ব্যাখ্যাটা আসলে এখানে এই এসএসসি বইগুলোতে অত ব্যাপকভাবে নাই, আমি এই কারণে কথা বললাম না, সরাসরি বলে নিই। বল ও বলের দিকে সরণের গুণ করি আমরা কাজ করি, বল ও বলের দিকে সরণের গুণ করি আমরা কাজ করি। শুরুতে আমরা জেনে নিই কাজ দুই প্রকার কাজ হয়, একটাকে আমরা বলি বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজটা হলো যেমন আমি এই ডাস্টারটা যদি ছেড়ে দিই সরাসরি নিচে উঠবে, তাহলে এটা বলের দ্বারা কাজ, অর্থাৎ অভিকর্ষণ যে বল বস্তুটিকে নিচের দিকে আকর্ষণ করতেছে, এর ফলে যে কাজটা হচ্ছে সেই কাজটা বলের দ্বারা কাজ। আর যদি আমরা কোনো ভারী কিছুকে নিচ থেকে উপরে উঠাই, তাহলে বলের বিপক্ষে কাজ বা বলের বিরুদ্ধে কাজ, এটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বলে থাকি। তো কাজ মূলত বল এবং সরণের গুণফল, এটাই আমরা সর্বশেষ জানবো। তো এখন আমরা এফ সমান সমান একটা জিনিস আমরা জানি, এফ আমরা এই আগের চ্যাপ্টার গুলোতে যখন পড়ছিলাম তখন আমরা পাইছিলাম যে আমাদের বল এফ এফ ইজ ইকুয়াল টু এম এ, তখন আমরা তাকে আরেকটু সাজাই এখানে লিখি এম এ এস, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম এ এস। আরো ক্লিয়ার যদি করি তাহলে আমরা পাইতেছি এম এর মান লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু এস, দ্যাট মিন্স এখানে বস্তুটার আদি ব্যাপারটা ছিল ইউ, বল প্রয়োগ করার ফলে বস্তুটার ন্যায় হয়েছে ভি, আর এটার জন্য তার একটা টাইম লেগেছে, সে টাইমটা হলো আমাদের টি। এইভাবে আমরা লিখতে পারি, যাক আমরা এত ডিফে যাবো না, আমরা লিখবো ডব্লিউ ইজ ইকুয়াল টু এম এ এস, শর্টকাট ভাবে বুঝি। এখন একটা বস্তু যদি উপর থেকে পড়ে তাহলে তার কাজটা কেমন হবে দেখি। ডব্লিউ ইজ ইকুয়াল টু অন্য ব্যাপকভাবে যাওয়ার দরকার নেই, শর্টকাট সিস্টেম একটু অগ্রসর হবে, বই পড়লে তোমরা বুঝবে বইতে ডিটেলস লেখা আছে। এখানে আমরা একটা জিনিস শুধু দেখি, এই এমটা আমাদের এমই হলো, বস্তুর ভরের কোনো পরিবর্তন নাই, এটা এখন আর থাকবে না, এর ত্বরণ এই ত্বরণটা তখন আর থাকবে না, যখন বস্তু উপর থেকে পড়ে তখন একটা নির্দিষ্ট ফিক্সড ত্বরণে পড়ে, তাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। তখন আমরা এ পরিবর্তে জি ব্যবহার করব, আর এস এর পরিবর্তে আমরা ব্যবহার করব এইচ। তাহলে আমাদের কাজটা ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, আমরা একটু শর্ট করে লিখে রাখি, এর একক জুল, জুল পুরো জুল যদি দিতে বা বাংলায় লিখবো আমরা জুল, পুরা জুল এভাবে যদি লিখতে হয় বা এটা বাদ দিলাম দরকার নাই, আমাদের দুটো জিনিস আমরা জানি, তবে জুল যদি পুরো ইংরেজিতে লিখতে হয় তখন যে বড় হাতে লেখা যাবে না, নতুবা বড় হাতে লিখতে হবে জুল এবং বিজ্ঞানী। আমরা এই মাত্রাটা খুব সহজে বের করতে পারি, মাত্রা মাত্রা আমরা একটু আগে দেখি ডব্লিউ তে কি কি আছে, আছে এম 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 মানে ভর, ভর মানে আমরা তাকে এম দিয়েছি, আছে জি, জি এর মাত্রা আমরা জানি এল টি ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু, এইচ এইচ এর মাত্রা আমরা আবার জানি এল। আমরা দেখি এম এর মাত্রাটা, আমরা এম এর মাত্রাটা আমরা একটু মিলিয়ে দিচ্ছি, এম এর মাত্রাটা আমরা লিখলাম এম, জি এর মাত্রাটা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এইচ এর মাত্রাটা এল। তাহলে আমাদের টোটালি মাত্রাটা হলো এম টু এম এম এল এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো আমাদের কাজের মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীদের, আমাদের প্রায় এই প্রবলেমটা হয় পরীক্ষার হলে, আমাদের এরকম বিভিন্ন মাত্রা জানতে জানতে দেয়, আমরা আসলে বের করতে পারি না, তার চেয়ে আমাদের সবচেয়ে ভালো হয় মৌলিক রাশির মাত্রাগুলো জেনে রাখলে ওটা থেকে আমরা এবার বের করতে পারি। যেহেতু আজকে মাত্রার ক্লাস না, সেহেতু আমি এ নিয়ে বেশি কথা বলবো না, আমরা এইভাবে মৌলিক রাশিগুলোকে যোগ করে করে মাত্রা বের করতে পারি। দেখ আমরা জানলাম এখন কাজ কাকে বলে, এখন আমরা জানবো শক্তি কাকে বলে। এখন আমরা শক্তি নিয়ে লেখার মতো আমাদের আর কিছুই নেই, কাজ যা শক্তি হতাম, আসলে কি কাজ আর শক্তি কি এক কথা না? আমরা শুরুতেই একটা কথা বলছি যে আমরা দুই রকম কাজ করি, একটা কাজ পজিটিভ ধনাত্মক কাজ বলের দ্বারা কাজ, আর একটা কাজ নেগেটিভ ঋণাত্মক কাজ বলের বিরুদ্ধে কাজ। তো বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ মানে
আমরা বস্তুটিকে শক্তি দিয়েছি, আর বলের বিরুদ্ধে কাজ আমরা বস্তুটি থেকে শক্তি সরিয়ে নিয়েছি। তার মানে ইনডাইরেক্টলি কাজ যা শক্তি, ওটা শক্তি আসলে কাজ করার সামর্থ্য কার কেমন আছে সেটাই শক্তি। তো কাজ করার যেহেতু সামর্থ্য, এই কারণে কাজ এবং শক্তিটাকে আমরা একই প্রকার ফিজিক্যালি আমরা একই প্রকার রাশি দিয়ে তাদেরকে প্রকাশ করব, যার ফলে তার একক জোর শক্তির মাত্রাও m/n² এছাড়া শক্তির আরো একটা একক কেন্দ্র সম্পর্কে তোমরা জানো, সেটা সম্পর্কে আমরা এই ক্লাসে বলবো না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কাজ এবং শক্তি সম্পর্কে জানলাম এবং কাজ বল এবং সরণের মধ্যেও সম্পর্ক স্থাপন করলাম, কাজ বল এবং সরণের মধ্যেও সম্পর্ক স্থাপন করলাম। শুরুতে বলে নিয়েছিলাম যে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর শিখল ফলটি একটু ইজি চাই, আমরা যে কেউ বিষয়টা একটু নিজ থেকে বুঝতে পারবো দেখলে, তারপরেও কিছু গাণিতিকভাবে অ্যাপ্লিকেশন করছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি ব্যাখ্যা করা। আমরা এখন এই গতিশক্তি বিভব শক্তি ব্যাখ্যা করার আগে আমরা একটু ছোটোভাবে জেনে নিই, অনেক প্রকার শক্তি আছে, আমরা জানি নিউক্লিয়ার শক্তি, অভিকর্ষীয় শক্তি বা অভিকর্ষীয় শক্তি না, আমরা নিউক্লিয়ার শক্তি বা বিদ্যুৎ শক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, এইভাবে আমাদের এক প্রকার শক্তিকে আমরা বলে থাকি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা কি, আমরা যদি কোনো একটা বস্তুকে ধরতে পারি, তার যদি ভর থাকে, তাহলে সে বস্তুটির 2 রকমের ঘটনা ঘটবে। এক রকমের ঘটনা বস্তুটি হয় গতিশীল হবে, নতুবা গতিশীল হবে না। তো তাহলে বিষয়টা এখন কেমন দাঁড়াইলো, তোমরা নিশ্চয়ই খুব জোরে দৌড়াইছো, দৌড়ে দৌড়তে হঠাৎ করে ছোট একটা পাথর ধাক্কাকে দেখতেছো পড়ে গেছে, কেন এই ঘটনাটা ঘটলো, এই পাথরটা কি আসলে কোনো শক্তি আছে? হ্যাঁ অবশ্যই শক্তি আছে, যদি শক্তি না থাকে তাহলে তুমি কেন পড়লে? অর্থাৎ কোনো একটা বস্তু স্থির থেকেও তার কাজ করার জন্য একটা শক্তি অর্জন করে, তাকে আমরা স্থিতি শক্তি বলি, যা বস্তুর অবস্থা বা অবস্থানের উপর নির্ভরশীল। আর আরো একটা শক্তি সম্পর্কে আমরা জানি, এটা তুমি দৌড়াইছো, তোমার একটা ব্যাগ আছে, তোমার ভর আছে, এর সাহায্যে আমরা একটা জানি যে তাকে আমরা গতিশক্তি বলি। তো গতিশক্তিটা স্থিতি শক্তিটা যাই হোক, আমরা দুইটা বিষয় নিয়ে একটু এত ব্যাপকভাবে কথা বলবো না, শর্টকাট ভাবে এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নিবো। আমরা একটু দেখি, আমরা তখন একটা বিষয় পেয়েছিলাম W=FS বা W=mgs কাজ। এখন কোন একটা বস্তুকে যদি আমরা কোন একটা নির্দিষ্ট জায়গাতে স্থির করি, যেমন আমাদের মাথায় প্রশ্ন উঠতে পারে যে একটা ফুটবলকে দোতলায় রাখা আর আরেকটা ফুটবলকে 5 তলা ছাদের উপরে রাখা, ওর কি বিভব শক্তি একই হবে কিনা? এক্ষেত্রে আরেকটা জিনিস নতুন যুক্ত হয়, অভিকর্ষ বিভব শক্তি। অভিকর্ষ অবলম্বনের প্রভাবে কোনো একটা বস্তুকে সরাই, উপরে বা নিচে নেওয়া, যেখানেই নেওয়া হোক, তার এইচ একটা ফ্যাক্টর থাকে mgh, যেহেতু এইচ এর মানটা উপরে বেড়ে গেছে, সেহেতু তার বিভব শক্তির অভিকর্ষ বিভব শক্তির একটা পরিবর্তন সেখানে আসবে। কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমরা কি জানি, গতিশক্তি এমন বিশেষ কোনো বিষয় না। গতিশক্তিটা হলো আমরা জানি যে একটা বস্তু সামনের দিকে যখন স্থির অবস্থা থেকে তাকে আমরা একটা নির্দিষ্ট বল দিয়ে যখন গতিশীল করি, তখন গতিশীল হইলে পরে একটা নির্দিষ্ট শক্তি, তার ভিতরে যে শক্তির কথা বলছি, বস্তুর গতিশীল হওয়ার জন্য যে শক্তিটা প্রয়োজন হয়, সেই শক্তিটাকে আমরা গতিশক্তি বলি। বা গতিশীল কোনো বস্তু তার গতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি। এই গতিশক্তিটার জন্য আমরা এই বিষয়টা দেখে নেব। শুরুতেই আমরা বলে দিয়েছিলাম যে আমরা গতিশক্তি যখন বস্তুটা গতিশীল হবে তখন নিশ্চয়ই সেই গতির সমীকরণগুলো মেনে চলবে। আমরা শুরুতেই বলে নিয়েছিলাম s = ut + ½ at² যে কোনো বস্তুর গতিশক্তির জন্য আমরা তার আদি অবস্থাটা নেব, যদিও মহাবিশ্বে কোনো কিছু স্থির না, তারপরেও আমরা ধরে নিব যে তার আদি অবস্থাটা একটা স্থির অবস্থা। যদি স্থির অবস্থা হয় তাহলে সবুজ কালি মার্কিং করা ইউটিটা বাদ যাবে, এস থাকবে ½ at². তাহলে আমরা এখন এখানে মানটা বসাবো, আমরা এম জি, এখন আমরা শক্তিটা পাচ্ছি ই কাইনেটিক, এ ডাব্লিউ কাজটাই মোট গতিশক্তি হিসেবে যাচ্ছে এম জি, এস = ½ of g, না লিখি এ লিখি, এ লিখি ½ of ma, ½ of a t square,
হাফ অফ এই টি স্কয়ার, বা এখানে আমরা এই আরো একটু ক্লিয়ার করি, প্রয়োজন নেই আর জটিল কোনো প্রয়োজন নেই, এ টি স্কয়ার ইজ ইকুয়াল টু এ। আচ্ছা আরো একটা গতি সমীকরণ আমরা একটু লিখে নিই তাহলে, আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস, যদি বস্তুর আদি বেগটা কি থাকে, এই আদি বেগটা শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু টু এ এস, বা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এ এস বাই টু, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এ এস বাই টু। তো এক্ষেত্রে আমরা এখন কাজ করতে পারি এ এস এর পরিবর্তে আমরা ভি স্কয়ার বাই টু লিখবো, এম এটি এভাবে সোজা ভি স্কয়ার বাই টু ইকুয়াল টু আমাদের হাফ অফ এম ভি স্কয়ার। আমরা একেই এই কাজটা কে আমরা গতিশক্তি বলবো, তাহলে আমাদের গতিশক্তিটা সম্পর্কে আমরা জেনে গেলাম এই কেস বলতে হাফ অফ এম বি স্কয়ার, তোমাদের বইতে এটা টি হিসেবে লিখছে, টি ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কয়ার দিয়ে লিখছে, আমরা ওইভাবে যাব না। এরপরে আমরা বিভব শক্তি, বিভব শক্তিতে আসলে কি জিনিস, বিভব শক্তিটা হলো কোনো একটা, আগে বলছি কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা জায়গাতে স্থির আছে, এই স্থির থাকার জন্য সে কাজ করার একটা সামর্থ্য লাভ করে, এই কাজ করার সামর্থ্য লাভ, যেমন আমরা একটা ইটের ছোট টুকরা দিয়ে উদাহরণটা দিছিলাম যে তুমি দৌড় দিয়ে যাওয়ার সময় একটা ছোট ইটের টুকরাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, হয়ে পড়ে গেছে, কারণ তার একটা কাজ করার সামর্থ্য আছে, সে তার কাজটা করছে, তুমি তোমার পড়াটা করছো। এটা হলো আমাদের বিষয়টা। যাক আমরা এখন ওর সম্পর্কে কথা বলি, একদম নর্মাল বিষয়, আমরা শুরুতেই একটা বিষয় চাইছিলাম, যেমন আমরা ধরে নিই এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা নর্মালি একটা অভিকর্ষজ এই ভূপৃষ্ঠ থেকে এতটুকু উপরে, তখন আমরা তাকে ধরে নিব তার এম জি এইচ, বস্তুটা যদি আমরা এখানে রাখি তাহলে এই পর্যন্ত দূরত্বটা যদি আমরা এক্স ধরি, এই পর্যন্ত দূরত্ব যদি এইচ ধরি, এটা এইচ এটা এক্স, তাহলে তার বিভব শক্তি হবে এম জি এক্স। এই হলো আমাদের বিষয়টা, অর্থাৎ কোনো একটা বস্তু যে জায়গায় রাখা হচ্ছে ওই একইভাবে ওই ঘটনাটার সাথে সম্পৃক্ত হয়ে আমরা ওই ঘটনাটা, ওই ঘটনাটার অবস্থা বা অবস্থানটা কি আছে, অবস্থা বা অবস্থানটার কোয়ালিটি বুঝতে গেলে আমার বস্তুটার ভরটা আসবে, আসবে বস্তুর অভিকর্ষ তরঙ্গের একটা হিসাব, এই হিসাবগুলি আমরা মাথায় রেখে কাজটা করব, এবং জটিলতার দিকে আমরা যাব না, আমরা সরাসরি লিখে ফেলব যে তার ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, বা ইপি ইজ ইকুয়াল টু দরকার নাই আর একটু দাম দিয়েছি আমরা লিখি, অর্থাৎ একটা বস্তু সরণটা কতটুকু দূরত্বে আছে তার উপর নির্ভর করবে বস্তুটির বিভব শক্তিটা কতটুকু উপরে আছে জিএইচটা এইচটা। এখন বস্তুটা যখন সামনের দিকে নিচে এইচটার মানটা কমতে পারে বাড়তে পারে, এইচের মানের উপরে তার বিভব শক্তিটা নির্ভরশীল, অর্থাৎ বস্তুর উপরে দেখলে তার বিভব শক্তি বেশি হবে, নিচে দেখলে তার বিভব শক্তি কম হবে। আমাদের বইতে আরো ডিটেলস ভাবে লিখছে, এখানে কিছু বিষয় একটু বলে রাখা ভালো, এই নবম দশম শ্রেণীর নতুন পাঠ্য বইটাতে আমরা টি একটা জিনিস পাচ্ছি, টি টি আমরা ইকে যেটা লিখছি এটাকে তোমাদের বইতে টি হিসেবে লিখছে, তো তোমরা এটাও আমি লিখে দিই সাথে ইকে টি হিসেবে লিখছে, অর্থাৎ ট্রাভেল করতেছে যে এই কারণে গতিশক্তি, বা টি ইজ ইকুয়াল টু ইকে ইজ ইকুয়াল টু বিস্কার এইভাবে ধরে নিই, আর ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ তোমাদের বইতে বিভব শক্তিটাকে এভাবেই লিখছে বা পি দিয়ে লিখছে, সরাসরি বইতে সরাসরি পি দিয়ে আছে এম জি এইচ। তো আমরা যাই হোক বিষয়টা জেনে নিব, এবং এর সাহায্যে আমরা কিছু কাজ করব, কাজগুলা হলো বাড়ির কাজ দেওয়ার আগে আমরা ক্লাসটাকে একটু ছোটোখাটো ভাবে রিভিউ করি, বাড়ির কাজটা আমরা লিখে দিই, আমরা বাড়ির কাজ আপাতত করব, আমাদের এখানে কয়েকটা উদাহরণ আছে প্রশ্ন সহ, পৃষ্ঠা নম্বর যে কাজগুলো আমাদের জরুরি 108 নম্বর পৃষ্ঠায় দুটি উদাহরণ আছে, 108 নম্বর পৃষ্ঠা দুটি উদাহরণ আছে, উদাহরণ আমরা বাড়ির কাজ হিসাবে দিলাম, আমাদের নেক্সট ক্লাসটার পরে কথা পরে জানাচ্ছি। এরপরে আমরা শক্তির বিভিন্ন রূপগুলো, শক্তির বিভিন্ন উৎসগুলো সম্পর্কে একটা ক্লাসে শর্টকাট ভাবে আলোচনা করবো,
আর এমন কিছু নাই জটিলতাটার ভিতরে। তো আমরা ক্লাসটাকে আরেকটাবার রিভিউ করি, আমরা একটু বুঝে নিই। প্রথমেই আমরা জেনে নিব শক্তি কাকে বলে, কাজ কাকে বলে।